আপনারা দেখছেন বিএনই লাইভ, সত্যের জয় হোক। আমরা এই মুহূর্তে রয়েছি টলিউড সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তীর বাড়িতে। আজকে চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন, আমরা এই জন্য উপস্থিত হয়েছি তার বাড়িতে। প্রথমেই দাদা জানাবো মেনি মেনি রিটার্নস আফটার দেই শুভ জন্মদিন। সকাল থেকে কেমন করে কাটালেন? আমার কাটানো কিছু থাকে না, কোনো জন্মদিনের মতো প্রোগ্রাম আমি করি না। কালকে এসে কিছু লোক কিছু মাছ দিয়ে গেছিলো, তার থেকে আজকে ইলিশটা খেয়েছি। আমার খুব ভালো ইলিশ, রিয়েল ইলিশ পাওয়া যায়। দশবার ইলিশ খেলে হয়তো দুবার ভালো বেড়ে, মানে সেই কোয়ালিটি আজকে খুবই ভালো ছিল। আমি কথা দেবো 90-92% এত ভালো ছিল। এই গ্যাপ তো বিশেষত্ব হলো, আর মানুষ আসছে আমার কাছে খুব। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সিএম, তিনি আমাকে ভোরবেলা প্রথম অ্যাকচুয়ালি আজকে জন্মদিনটা শুরু হয়েছে ওনার একটা চিঠি পাঠালেন হ্যাপি বার্থডে বলে। তারপরে ওনার ফুল এলো, তারপরে মিষ্টি এলো এসব, এবং তারপর আসতেই আরম্ভ করলো, লোকও আসতে আরম্ভ করলো। ওই ওটার মধ্যেই যাচ্ছি সারা দিনটা। কেক কাটলেন? সেই কারণে বাবা মা সবাই মিলে যে ফ্যামিলিতে ছিল, তাতে জন্মদিনের জন্য যে একটা স্পেশাল অনুষ্ঠান করার অ্যারেঞ্জমেন্ট সেইটা ঠিক করা হতো না। তবে ওই মার হাতের পায়েস ছিল, পায়েসটা একটা অসম্ভব লোভ ছিল। মা খুব ভালো পায়েস করতেন, রান্নাই ভালো করতেন, কিন্তু সেই দিন পায়েসটাতে আমার ধারণা জানি ঠিক যে একটু বেশি একটু মধ্যে দুধ জাল দিতেন, একটু ক্ষীর ক্ষীর হয়ে যেত, ওটা মতো অন্যদের পায়েসে অতটা দিতে গেছে। তো সেই জন্যে ইট ওয়াজ স্প্লেন্ডেড, অসাধারণ লোক, ওটা একটা আমার জন্মদিনের লোভ ছিল। আর ছিল গিফট পাওয়ার, গিফট দিত সবাই, কার না গিফট পেতে ভালো লাগে, আমার ভালো লাগতো, সেটা খুলতে আরও মজা লাগে। তো এখন আমি সেটা ফিল করি, কেউ আমার নাতনি যখন খুব প্যাকেট ফ্যাকেট খোলে, আমার মেয়ে যখন খুলেছিল অনেক প্যাকেট আসতো জন্মদিনে, তখন সিঙ্গেল ছেলে মেয়ে যদি এক দুজন হয় তাহলে একটু অবভিয়াসলি একটু বড়ো করে হয়, কারণ এতজনের করার মতো মধ্যবিত্ত ফ্যামিলি, বাবা সেই ইনকামের লোক না, কাজে সেইভাবেই হতো। কিন্তু খুব আনন্দ হতো, খুব ভালো লাগতো, খুবই ভালো। সামনেই তো আপনার একটা ভূতের সিরিজ আসছে, এটা এই পর্ণশবরীর সৌরভ চক্রবর্তীর লেখা, এটা খুব ভালো একটা সিরিজ, মানে ইনফ্যাক্ট একটা আমরা একটা সিরিজ করলাম, আরও দুটো গল্প নেওয়া আছে বোধ হয়। এটা যদি সাকসেসফুল হয়, লোকের যদি পছন্দ হয়, তাহলে ও দুটো করা। তো গল্পগুলো পড়ে খুব ভালো লেগেছিল, প্রথমে আমি এগুলো করতে চাই না, কিন্তু খুব কম ছবি করি এখন, জাস্ট দুটো ছবি আরও রিলিজ করবে, একটা দাবাড়ু রিলিজ করবে শিবু নন্দিতা ওদের, আর একটা পথিকৃত ডিরেক্টর, আর একটা রিলিজ করবে হেমাওয়ালি পরবিত মুন্সি, আর একটা রিলিজ করবে ধূসর বলে কিছু, এটা রেডি হয়ে পড়ে আছে। তো এরকম আর কিছু কিছু ছবি করি মাঝে মাঝে পছন্দ করি। তো এটার বিষয়ত হচ্ছে এই ভৌতিক ছবি, মানে যেটা হররের ফিল্ম আর কি বলা হয়, সেই ধরনের ছবি আমি গ্রহণ করি এর আগে, এটা ফার্স্ট টাইম। এর ভেতরে একটা একজন ওই যে ইনভেস্টিগেটরের রোল করি আর কি, ডিটেকটিভ রোল করি, যেমন কিরিটি করেছি বা অন্য সরলপতি করেছি, চন্দ্রকান্ত করেছি, সেটার সঙ্গে এটার একটা কোথাও মিল আছে। যেমন ওতেও আমি একজন রহস্য সন্ধানী বা সত্য সন্ধানী, একজনকে খুঁজে বার করা, তা কিলারকে খুঁজে বার করার ব্যাপার ছিল। এখানেও একটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা অপার্থিব জিনিস, মানে একজনের ওপর ভর করেছে একটা শক্তি, একজন দেবী, অর্ণশবরী দেবী, সেই তার এফেক্টটাকে কাটানোর জন্যে ওকে উদ্ধার করার জন্য গেছি। দু জায়গাতেই উদ্ধারের ব্যাপারটা আছে, তো সে মেয়েটিকে আলটিমেটলি উদ্ধার করবে। ভালো পাহাড়ের ওপরে প্রচণ্ড ঠান্ডায় শুটিং করেছি, ধরো তখন বললেন ওয়ানের নিচে টেম্পারেচার
বৃষ্টি হয়ে যাচ্ছে রাত্রিবেলা, আর পাহাড়ের ওপরে মানে বেশ ওপরে, মানে পাহাড় থেকে তারপরে বৃষ্টি হয়ে গেছে, এরপর পাহাড় থেকে যে স্লোপে নামতে হচ্ছে আমাদের হয়তো দুবার তিনবার, আর অন্য টেকনিশিয়ানদের ওর উপরে কাজ করা কী ডিফিকাল্ট, তারা তো অন্তত বোধহয় 15 বার নামা আউট করছে। সেই সময় পাঁচ স্লিপ করছে এত যে কতজন যে পড়েছে আমাদের কাজ করে যে মেয়েগুলি আছে তার ভিতরে একটা দুটো পড়ে গেছে, আর আমাকে তো ধরে নামাচ্ছে চারজন, তুলছে চারজন ধরে আছে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, এরকম সব হয়েছে। তবে ওপরে বৃষ্টি হচ্ছিলো বেশি, তার জন্য ওপরে একটা রক্তে ট্রিপল দিয়ে গেছিলো, সেটাকে টাঙিয়ে দিচ্ছিলো, সঙ্গে যখন ইকুইপমেন্ট ছিল। আর রাত্রে তখন দুটো হয়েছে, আড়াইটে হয়েছে শুটিং হয়েছে, আর ঠান্ডা ওই রকম তো, কিন্তু এখন থ্রিলিং লাগছে, তখন খুব কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছে ধর কেন সিনেমা করে লোকে কে জানে, সিনেমা নাকি নাম হয় পয়সা হয় তার জন্য এটা করতে হবে, কেন মনে পড়ে গেলো অজিতের শো বলেছে এটা আমায়, ওরা কোথাও শুটিং করতে গেলে সে খুব মশা কামড়াচ্ছিলো, বাইরে বৃষ্টি হচ্ছিলো, বেরোতে পারছিলো না, আর সেই স্কুল বাড়ির মধ্যে রেখেছিলো ওদের, তো বাইরে নাকি ঘুরে বেড়াচ্ছিলো, আর খাই গেলে বলছিলো কোন সারা বলেছে সিনেমা করলে পয়সা হয় নাম হয়, এটা একটা জীবন নাকি, আমি বাড়ি যাবো, এরকম সব বলছে, খুব মজার কথা বলতেন অজিতের শো। তো এরকম এরকম করেছি ছবিটা, ছবিটা আমার ভালো লেগেছে যতটা দেখেছি। আজকে তো দেখলাম সোশ্যাল মিডিয়ায় যেমন আপনাকে উইশ করতে সবাই বাড়িতেও এসছে, আপনার চিরঞ্জিতের ফ্যান কে কি বলবে চিরঞ্জিত? কি বলবো, আমি ভাই একজন সাধারণ মানুষ, আমি একটু যেমন সবার গুণ থাকে, কিছু গুণ থাকে যাদের বাড়িতে যারা গৃহিণীরা থাকেন, যেমন আমি বলি আমার ওখানে তাদেরও প্রচুর গুণ থাকে, হয়তো সেটা সেইভাবে প্রকাশ পায় না কাজের অন্য ধরনের কাজের চাপে, কিন্তু সেরকমই একটু আধটু কিছু কিছু পারি করতে, আমি একটু ছবি আঁকতে পারি, একটু লিখতে পারি, একটু হয়তো গান গাইতে পারি, একটু সিনেমাও করতে পারি, অ্যাক্টিংও করতে পারি, ডিরেকশন দিই, এরকম একটু একটু পারি করতে আর কি, আর সেটার একটা ডিমান্ড আছে, মানুষও ভালো লেগেছে, সেই জন্য প্রায় 50 বছর ধরে আমি আপনাদের সঙ্গে আছি। তো আমার ফ্যানেদের অনেক 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 ধন্যবাদ। আসছে সামনে আমাদের কালী পূজা আসছে, তো সেটা আরেকটা উৎসবের সময় আমাদের দুর্গা পূজা গেল, তো শুভ পূজায় সবাইকে বলে রাখি এখন আর কালী পুজোটা এনজয় করবেন, একটু সাবধানে থাকবেন, কারণ ডেঙ্গি হচ্ছে, এখনও ডেঙ্গি কম কিন্তু হচ্ছে, হয়তো করোনা আমাদের ছেড়ে কখনোই যাচ্ছে না, সে থেকে যাচ্ছে, ম্যালেরিয়া আছে, এগুলো তো আছে, এগুলোর সঙ্গে সারা বছর ধরে যুদ্ধ করতে হয় আমাদের, এই সময় দু চার দিন হয়তো পুজোর দু চার দিন শুধু আনন্দ, শুধু মজা, বাজির যেন আওয়াজ না, এটা খেয়াল রাখবেন, অন্যের অসুবিধা।